ফাহাদের প্যাসিভ জার্নালের অ্যাড দেখছো তোমরা কেউ? ইয়েস ও অ্যাড করছে ওর অফিসে যে তো পিছে ব্যাকগ্রাউন্ড রেখে। প্যাসিভ জার্নালের প্রমোশনের জন্য অনেকেই অ্যাড করছে। তো সবাইকে আমরা প্যাসিভ জার্নাল প্রমোশন যখনই করি আমরা সেম ইনফরমেশন, সেম ব্রিফ দিই সবাইকে যে এই হলো অ্যাক্সেস, আপনি কোর্স করেন, তারপর আপনার যা ইচ্ছা আপনি বলেন। তো যদিও অলিখিত, বাট ইটস কেন গিভেন যে যেহেতু টাকা দিচ্ছে একজন, সো মনে হয় সাইকোলজিক্যালি এটা আমার মনে হয় ট্যাপ ট্যাপ সেন্ড, আমাকে যখন টাকা দেয় আমাকে কিছু না বললে আমার মনে হয় যে আমি অনেক ভালো কিছু না বলে মনে হয় খারাপ কিছু বলবো না যদি আমি প্রমোশন কিছু করি, যে সাইকোলজিক্যালি চলে আসে। তো ফাহাদ একটা ভিডিও বানাইছে প্রোজ অ্যান্ড কনস নিয়ে, সবাই বানাইছে, অনেকে কনস বলে নাই, ফাহাদ বলছে যে অনেক দামি, দেন কিছু কিছু কনস আছে। তো ওইখানে তো আমরা মাঝে মধ্যে কমেন্ট দেখি, ওখানে অনেকে কমেন্ট করছে যে, এটা আমি কেন বলতেছি একটু পরে ভেঙে বোঝাচ্ছি তোমাদের, কমেন্ট করছে যে আপনাকে এতদিন ভালো ভাবতাম, এখন বুঝলাম যে আপনি তো আসলে ভালো না, আপনি ওদের মতোই এই যে স্ক্যাম। তো এই অ্যাঙ্গেলের অনেক কমেন্ট, এবং এই এটার থেকে আমি ওই দিন ভাবতেছিলাম যে, যে এগেইন লাস্ট ভিডিওতে আমি লাস্ট আমাদের পডকাস্টে আমি এনায়েতকে জিজ্ঞেস করছিলাম যিনি কমেন্ট করেন উনি আসলে ভাবে কি, এটা আমি ভাবতেছিলাম উনি ভাবে কি যে আমি, এবং ওখানে একজনকে আমি কমেন্ট করতে দেখছি যে এই কোর্সটা করার কোনো দরকার নাই, এই কোর্স করে কোনো লাভ হবে না আমি জানি। তো একজন জিজ্ঞেস করছে ভাই আপনি করছেন নাকি, বলছে যে না আমি জানি, আপনি এই গ্রুপে পোস্ট করলেই জানতে পারবেন। তো আবার বলছে যে আপনি আমাকে বলেন, তারপর একটা লং ডিসকাশন হয়েছে, এবং ইভেনচুয়ালি ওই লোকটা যিনি কমেন্টে কথোপকথন করতেছে উনি সম্ভবত আর কিনে নেই, উনি কনভিন্স করতে পারছে ওনাকে না কিনতে। তো আমি ভাবি যে এইটা কিভাবে সম্ভব যে একটা মানুষ ভাবতেছে যে আমি ফাহাদকে কিনতে পারি, আমি মোটামুটি যা আপনারা যাদের দেখতেছে সবাইকে আমি কিনতে পারি, সবাই আমাদের প্রমোশন কখনো কখনো করছে, কিন্তু যে লোকটা কমেন্ট করে উনাকে আমি কিনতে পারি না, উনি একটা মানে একটা ইয়ের মোরালিটির ডান্ডা নিয়ে যে না আমি একটা মোরালিটি প্রতিষ্ঠা করবো, এটা যে একটা স্ক্যাম এটা আমি প্রতিষ্ঠা করেই দেখাবো, শুধু ওই লোকটাকেই আমি কিনতে পারতেছি না কিন্তু বাকি পুরো দুনিয়াকে আমি কিনে ফেলছি। এটা একটা আলট্রা মানে ম্যাট্রিক্স এর ভিতরের একটা ছোট্ট ম্যাট্রিক্স এর ভিতর, যে উনার আর ভিশনটা হইলো উনার আশপাশের ওই লোকটা যিনি কমেন্ট করছে উনার ভিশনটা হইলো উনার আশপাশের সবাইকে আমি কিনে ফেলছি, শুধুমাত্র উনার কাছেই অফারটা আসেনি, উনাকেই খালি কেনা হয়নি, এবং উনি বাকি দুনিয়াকে জানাচ্ছে যে দেখো সবাইকে কিনে ফেলছে, আমাকে কিনতে পারে নাই, সো আমি জানাচ্ছি এটা কিন্তু স্ক্যাম। তো আমার খুব মজা লাগছে ব্যাপারটা দেখতে যে কি পার্নেটা পুরো ফাঁকা। র্যাবিট হয়ে গেছেন না এই জিনিসটা? আবার হ্যাঁ বিভিন্ন কমেন্টে মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা লেটস কমিট টু দিস কমেন্ট, যে আচ্ছা ঠিক আছে আর্গিউ করি দেখি কোন দিকে যায়। তো এইভাবে ও আমি এই নিজের এটা মাথায় একটা পাঁচ এক্সট্রিম ছয়টা লাইন, লেভেলে, হ্যাঁ এক্সট্রিম লেভেলে ইয়া যায়, শুভভাই যায়। শুভভাই হচ্ছে যে যেরকম কমেন্ট করে তার প্রোফাইলে যায়, প্রোফাইলে যে ওর বউয়ের আইডি বাই করে, ওর পরিচিত মানুষদের আইডি বাই করে, ওদের পরিচিত মানুষদের আইডির কাছে যা যা বলে, এই যে দেখেন আপনার জামাই, আপনার ভাই, আপনার এই যে এ হচ্ছে যে স্ক্রিনশট দিয়ে যে আপনার এইসব কমেন্ট করে বেড়ায়, এটা এটা করতে শুভ ভাই করতে পারে কারণ উনি ট্রান্সক্রিপ্ট চায়, এরপরে 20 দিন কোনো কাজ নেই, মাঝখানের গ্যাপ গুলো ইউটিলাইজ করা সম্ভব, এখন তো আর এগুলো করা যাবে না এখন যেহেতু সিস্টেম সুইফট হয়ে গেছে। আচ্ছা উনি ট্রান্সক্রিপ্ট কেন চাচ্ছেন, উনি কি দেশ ছেড়ে চলে যাচ্ছেন প্রবাস তাই এই মাস্টার্স? যে যখনই মানুষ ও ট্রান্সক্রিপ্ট তুলতে যায় আমার এটাই মনে হয় যে মনে হয় এখন বিদেশ যাবে। এটা আসল পয়েন্টটা তো আপনারা কেউ ভাবেন না, ইউনি চলে যাচ্ছে দেশ ছেড়ে। উই ডোন্ট নো বাই দ্য ওয়ে, ইটস স্পেকুলেশন, বাট হ্যাঁ এই যে ফার্মে যে কমেন্ট সেকশনে যে গেলেন যে র্যাবিট হোল, এটা না আমি মাঝে মাঝে অনেক চিন্তা করছি। আচ্ছা ঠিক আছে, মানে আমার তো প্রোটোকল হচ্ছে যাবো না কখনো গ্যাঞ্জামে, বাট জিনিস হচ্ছে মাঝে মাঝে অনেক 5-6 লাইন চিন্তা করি, এটা বলবে তারপর ওইটা বলবো তারপর এই প্রমাণ দিব তারপর ওইটা হবে, তো ম্যাক্সিমাম কি হবে? আচ্ছা জিতলাম, না হলে ও কমেন্ট ডিলিট করবে, কি মানে কি পাইলাম? একটা লোক জাস্ট আজ একটা কমেন্ট করছিল ডিলিট করছে, এটা তো আমি তো এমনি ডিলিট করে দিতে পারি, এটা অ্যাকমপ্লিশটা করলাম কি? আর আমি যদি ডিলিট করে দিই তাহলে তো ওই যে ফান আমার আপনাকে নিয়ে যেরকম ভিডিও বানানো হয়েছে যে ভাই ভাই কেন কমেন্ট ডিলিট ডিলিট করে করলো, ফেলছে কেন ডিলিট করলো, এটা তো এই মানুষ জিনিসটা কি আমার সিরিয়াস এই ব্যাপারটা নিয়ে সাদমান, যে কমেন্ট ডিলিট করলো বা গ্রুপে পোস্ট কেন অ্যাপ্রুভ করলো না, এটা এত কষ্ট পায় মানুষ যে হ্যাঁ আচ্ছা আমার কমেন্ট কেমনে ডিলিট কেন করলো কেউ ডিলিট না, করলো? আচ্ছা তারপর আবার হচ্ছে ওটা যদি বেশি রিয়াকশন পায় তখন, আচ্ছা এই কমেন্ট ডিলিট করা জিনিসটা নিয়ে, জিনিস হচ্ছে দেখেন কিছুদিন আগে কি হইলো স্পিরিট অফ ক্রিকেটে, যে হ্যাঁ সাকিব আল হাসান কেন টাইম আউট বলছে, তখন ওরা বললে আরে ভাই রুল আছে ব্যবহার করবো না, তো দেখেন এখন ফেসবুকও তো এই পলিসি দিচ্ছে রুল আছে আপনি চাইলে এখন ইউজ হাইড করবো না, করতে পারে ডিলিট সাদমান আসছে করতে পারে, বাঙালিকে রুল বুঝাই দিতে রুল বুঝাইতে, হ্যাঁ যে এই তো নিয়ম আছে ফেসবুক তোমাকে নিয়ম ডিলিট তো করতে দেয়, আছে, আমি করেছি। আমি তো আইনানুক ডিউ ডিলিজেন্স প্রসেসে তো আমি এগিয়েছি, এটা তো আমার অধিকারের মধ্যে পড়ে তাই না, যে কোন ইনফরমেশন আসবে যাবে, আপনি নিজে পোস্টে যে একটা একটা পেজ ওপেন করে যে আপনি স্পন্সর করে ভিডিও বানান সমস্যা নাই তো, কিন্তু এটার মধ্যে হবে আপনি মোরাল স্পিরিট অফ ফ্রিডম অফ স্পিচ আনতেছেন, তাহলে তো বিষয়টা একটু, তো আপনি জাকারবার্গকে যে কমপ্লেন করেন যে ডিলিট করার অপশনটা কেন দিল তাই না, নাহলে কেন ভাই?